জি দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরিফ বলছিলাম বগুড়া থেকে। জি আরিফ ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটি হচ্ছে, কিছুদিন আগে যে রমজান মাস চলে গেল, তো রমজান মাসে আমাদের নিয়মিত নামাজ এবং রোজা রাখার মাধ্যমে যে আমরা একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, দেখা যায় রমজান যাওয়ার পর বা ঈদের পরবর্তীতে অনেকটা গাফেলতি নিজের মধ্যে চলে আসে, নামাজ হয়তো নিয়মিত পড়া হয় না। এই ক্ষেত্রে আমি একটু সম্মানিত সাহেবকে, যারা আছেন, ওনাদের একটু মতামত জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে করণীয় কি, কিভাবে আমলের সাথে লেগে থাকা যায়, একটু যদি পরামর্শ দিতেন আর কি। আরিফ ভাই বগুড়া থেকে। যে ঈদের পরবর্তীতে দেখা যায় যে মানুষ আসলে রমজানের সেই শিক্ষাটাকে আসলে পুরোপুরি অনুশীলন করে না, তো উনি বলছেন যে আসলে এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে ধরে রাখতে পারি। এখানে একটা বিষয় আছে, রমজান মোবারক তো শুধু মাস এসছে এটা নয়, বরং এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকেও কিছু বাণীও আমাদেরকে দেওয়া আছে। এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও বলেছেন যে যখনই রমজান শুরু হয় তখনই শয়তানদের বন্দি করে ফেলা। তো ওই শয়তানকে বন্দি করে ফেলার অর্থ হলো যে একজন ব্যক্তি শয়তান মুক্ত একটি জীবন যাপন করছে। তো কাজেই সেক্ষেত্রে এই শয়তান এরপরে যখন ছাড় পেয়ে যায় তখন কিন্তু তার এই প্রভাবটা, সে আগের যে অভ্যাসটা, এটা কিন্তু সে আবার চালাতে থাকে, কিন্তু এটা সহজে ফলপ্রসূ করতে পারে না। আমার ভাই যেমন বললেন, আরিফ সাহেব, যে আসলে এই ধরনের ঘটনা ঘটে যদি বিষয়টা এমন হয় যে এটার মধ্যে যদি কন্টিনিউয়েশন, তার অর্থ হলো যে উনি যে রমজান মোবারকের এই যে সালাতুত তারাবি 20 টাকা তামাস, উনি কখনো খমি দেননি, অর্থাৎ এটা কখনো বাদ দেননি, তিনি পাঞ্চুয়ালিটি তার মধ্যে ছিল, প্রত্যেকটি নামাজ যথাসময়ে তিনি আদায় করেছেন, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য তার মানসিকতার একান্ত প্রয়োজন। হ্যাঁ, এখানে আমি যদি আমার মানসিকতাটাকে তৈরি না করি, রমজান তো সেই মানসিকতাতেই তৈরি করে, মানসিকতাটাই যদি আমি তৈরি করতে না পারি, তাহলে রমজানের সিয়াম সাধনার মনে হয় আমার কিছুটা ত্রুটি সেখানে আছে, এই ধরনের একটা অবস্থা। তো এই জন্য আমি বলবো যে এখানে আমল যেটা আছে সেটা হলো যে আপনাকে সংকল্প করতে হবে, অর্থাৎ এটা ব্যাপারটা এরকম যে শয়তানকে তোমার চির শত্রুকে আবদ্ধ করে তোমাকে ট্রেনিংটা দেওয়া হয়েছিল, এখন তোমার শত্রুকে ছেড়ে দেওয়া হয়েছে, ট্রেনিংটা যেন তার মোকাবেলায় তুমি কাজে লাগাতে পারো। কিন্তু এইটাই আমরা আসলে বুঝতে পারি না, আমরা সেই শয়তান আবার আমাদের কাছে ওয়াসওয়াসা দিতে শুরু করে দেয়, আর আমরা আগের রমজানের আগে যেমন ছিলাম পরেও তেমন হয়ে যায়।